জি আসসালামু আলাইকুম, কাসিমকারের পক্ষ থেকে আমরা আবার চলে আসলাম আমাদের একটা আপনাদের একটা অনেক সুন্দর একটা গাড়ি দেখাবো, নিশান এক্সটাইল। তো নিশান এক্সটাইল, তার আগে আমরা আমাদের অ্যাড্রেসটা বলে নিই। অ্যাড্রেসটা হলো বসিলা রোড র্যাব অফিসের অপর পাশে, কাসিমকার। তো আমরা এখন গাড়িটা দেখাই, আগে গাড়িটার করস ভিউটা দেখাই। আপনারা এই করসটা দেখেন, গাড়িটাকে দেখেন। সর্বপ্রথম বলে রাখি, গাড়িটা অরিজিনাল কালার, একদম ফার্স্ট পার্টির গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি। তো গাড়িটা গ্যালাসগুলো দেখেন, গ্যালাসগুলো একদম অরিজিনাল গ্যালাস, সাথে ইঞ্জিনিয়ার আছে, এই যেগুলো আছে একদম অরিজিনাল গ্যালাস। এই লাইটগুলিও আপনার একদম জাপানি গাড়ি, ফিটিংস লাইট। হ্যাঁ, গাড়িটার সামনের লুকটা অনেক সুন্দর, একদম কম চলা গাড়ি, সিরিয়ালটাও ভালো সিরিয়াল, 17 সিরিয়ালের গাড়ি, একদম কম চলা গাড়ি, নাম্বারটাও ভালো নাম্বার, একটা ভিআইপি নাম্বার, অনেক সুন্দর গাড়ি। এটা এসআইডি এবং প্রজেকশন দুইটা, হেডলাইটটা এসআইডি এবং প্রজেকশন লাইট দেখেন, সাথে দেখেন এই সাইডটা দেখেন, ডান সাইডের ভিউটা দেখেন, এটা অনেক সুন্দর। আপনার টায়ারগুলো অনেক ফ্রেশ, নিশানের অরিজিনাল রিং, আপনার গাড়ির সাথে অরিজিনাল রিং নিশানের। জি আপনার সাইড ক্রসটা দেখেন, সাথে একটা সুন্দর বিট আছে। অনেক গাড়িতে আসছে, অনেক গাড়ি যেটা লিমিটেড গাড়ি এটাতে আসছে, আর যেটা লিমিটেড না এটা আসে নাই, দেখেন একদম ফ্রেশ। এই যে সাধারণত এই যদি এগুলো রং হয় তাহলে এই স্টিকারগুলো থাকবে না, এই স্টিকারগুলো একদম গাড়ির সাথেই অরিজিনাল। আপনি পিছনটা দেখেন, এই যে পিছনটা দেখেন, স্পলার আছে, অরিজিনাল স্পলার, একদম অরিজিনাল কালার। এখানটা একটা স্পট আছে, ছোট একটা স্পট আছে, অরিজিনাল কালার বলেই ছোট স্পট আছে। এটা হলো ব্যাকলাইট, ব্যাকলাইটের সাথে একটা সুন্দর বডি কিট আছে। নাম্বার প্লেটগুলো অনেক ফ্রেশ, সাধারণত গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় নাম্বার প্লেটগুলো ভালো থাকে না, নাম্বার প্লেটগুলো অনেক ভালো ভালো আছে। পিছনের গ্লাসগুলো আপনার অরিজিনাল গ্লাস, এলপিজি করা গাড়িটা, আপনার এলপিজি করা, 90 সিলিন্ডার এলপিজি করা। দেখেন গাড়ির ভিতরে সিলিংটা দেখেন, সিলিংটা আপনার অনেক সুন্দর সিলিং, এর কোথাও কোনো একটা স্পট নাই গাড়িতে। দেখেন এই যে ভিতরটা দেখেন, এই যে স্পিয়ার চাকাটাও এখনও ইউজ হয় না, একদম ফ্রেশ, যে দাগ থাকে ইয়েতে দেখেন একদম ফ্রেশ, একদম অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা। এই যে এলপিজি করা আছে, এলপিজি মিটার এলপিজি করা আছে, দেখেন গাড়িটা এই যে ভিতর পিছনটা দেখেন, একটা ক্লিফও কোথাও শর্ট নাই, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এই যে আপনার অরিজিনাল লাইট হলেই জাপান লেখা থাকবে, এই যে দেখেন জাপান, আর যদি চায়না হয় তাহলে আর এই জাপান লেখাটা থাকবে না। হ্যাঁ, এই যে দুইটাই আপনার জাপানি লেখা আছে, এই যে জাপান, হ্যাঁ দুটোটাই একদম ফ্রেশ জাপান লেখা আছে। এই দেখেন পিছনটাও দেখেন, কোনো ধরনের কালার হলে আপনি বুঝতেই পারবেন, এগুলো দেখলেই বোঝা যাবে কোনো ধরনের কালার হলে। এটা ব্যাক ক্যামেরাটাও আপনার অরিজিনাল আসছে, একদম বাইরে থেকে ফিটিংস বিল্ট ইন ব্যাক ক্যামেরাটা আসছে। এই সাইডটা দেখি আমরা, এই যে এই সাইডটা আপনার সুন্দর বিট আছে, পাউদানি আছে। এই গাড়িটা এই যে পিছনের দরজাটাতে দিয়ে শুরু করি, এই যে দরজাটা দেখেন, আপনি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে কোনো কালার হইলে আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন। ভিতরে সুন্দর লেদার সিট আছে, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, সিলিংটা দেখেন, সিলিংটা একদম সুন্দর, কোথাও কোনো স্পট নাই। সাদের ফগলাইট আছে, স্টাইলের এটাই হলো এক্সটাইল গাড়ি, এটাই হলো সৌন্দর্য, সাদের ফগলাইটটা। এই যে এই দরজাটাও দেখেন, একদম ফ্রেশ কন্ডিশনের, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই যে সাধারণত এগুলো রং টং হইলে এগুলো বোঝা যাবে, এই যে বোঝা যাবে, এত ফ্রেশ থাকবে না। এই যে দেখেন এই যে জিনিসগুলো ফ্রেশ, স্টারিংটা দেখেন, ভিতরে ডিভিডি ব্যাক ক্যামেরা আছে, ইয়েটা দেখেন, সিলিংটা দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, কোথাও কোনো স্পট নাই গাড়িটা, একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, নিশান এক্সটাইল, ফার্স্ট পার্টির গাড়ি। এই যে ড্যাশবোর্ডটা দেখেন, এই বোর্ডটা আপনার অনেক সুন্দর, অনেক ফ্রেশ, ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, একদম ফ্রেশ। জি আমরা ইঞ্জিন সেটটা দেখি, এই যে ইঞ্জিন সেটটা আপনি দেখেন, এটা অরিজিনাল কালার, এই যে অরিজিনাল কালার হলে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। এই যে স্টিকারগুলো দেখেন, এগুলো একসময় অ্যাক্সিডেন্ট হলে স্টিকারগুলো থাকবে না। এই যে লাইটগুলি জাপান লেখা, এই দেখেন অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট হলে আপনার জাপানি লেখা থাকবে, আর চায়না হলে লাইটগুলো লেখা থাকবে না। এই যে দেখেন
একদম ফ্রেশ কন্ডিশনে, কোথাও কোনো কালার হয় নাই। আপনি সাধারণত এই ভিতরে কম্বলটা দেখেন একদম ফ্রেশ। এক্সটেল গাড়ি অনেক সময় কাভারগুলো থাকে না, বেশি রাফ ইউজ করলে কাভার থাকে না, কাভারটাও আছে একদম ফ্রেশ কন্ডিশন। একটা ক্লিপও কোথাও কম শর্ট নাই, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আপনি এলে একটু জাপানি, একদম 100% জাপান। এই দেখেন গাড়িটা কোথাও কোনো কিছু একটা বোল্ট খোলা পড়ে না, একদম ফ্রেশ কন্ডিশনের আছে। এই যে স্টিকার, সাধারণত ইয়ে লাগলে স্টিকারগুলো থাকবে না। আমরা সাধারণত আবার গাড়িটার সামনের ভিউটা আবার দেখেন, সামনের ভিউটা দেখেন, সামনের ভিউটা দেখেন, অনেক সুন্দর গাড়ি। সাথে ফগলাইটটা দেখেন, দূরের থেকে ফগলাইটটা অনেক সুন্দর লাগবে। তো আমরা আবার এই পাশটা দেখাই আপনাদের, ডান সাইডটা দেখাই। ডান সাইডে যে ইয়েটা দেখেন, হ্যান্ডেলগুলো নিকেল। তো এটা পুশ করে, পুশ আপনার চাপ দিবেন লক হয়ে যাবে, আবার চাপ দিবেন, এটা পুশ কন্ট্রোলার। এই যে পুশ স্টার্ট, এই যে দেখেন, এটাও দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। ভিতরে এই যে বিটগুলো দেখেন, এই যে এগুলো সাধারণত বেশি ইউজ হলে এগুলো আপনার দাগ পড়ে যাবে অথবা ইয়ে হয়ে যাবে। দেখেন একদম ফ্রেশ স্টারিংটা দেখেন, কোথাও কোনো স্পোর্ট নাই, একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। হ্যাঁ, গাড়িটা আপনার মাইলেজ হলো, মাইলেজটাও বলে দিই আপনাকে, গাড়িটা আপনার মাইলেজ হলো 62,000 মাইলেজ, অরিজিনাল মাইলেজ। হ্যাঁ, একদম কম চলা গাড়ি। আপনার সিটগুলি দেখেন একদম ফ্রেশ, ফ্রেশ একটা সিট কভার লাগানো আছে। হ্যাঁ, অনেক সুন্দর। এই যে ভিতরটা দেখেন, এই যে এগুলো দেখেন, সাধারণত আপনার এগুলো যদি একবার অ্যাক্সিডেন্ট হয়, এই স্টিকারগুলো ছোটো ছোটো কিছু জিনিস আছে, এগুলো থাকবে না, এই যে স্টিকারগুলো থাকবে না। দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। আগেই বলে নিই, এলপিজি আছে, এলপিজি করা গাড়িটা আপনি তেলে, তেল এবং এলপিজিতে চালাতে পারবেন। এই দেখেন ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। এটা আপনার পিছনেও এসি সিস্টেম আছে। এক্সটাইল গাড়িগুলো একটা সুবিধা, পিছন দিয়েও আপনার এসি বাতাস বেরিবে, সামনের থেকে পিছনেও অনেক ইয়ে করে বাতাস বেরিবে। আপনি দেখেন এই যে ভিতরটা দেখেন, গ্লাসগুলো আপনার টিন্টেড গ্লাস, কোনো ধরনের পেপার ইউজ হয় না, টিন্টেড, একদম অরিজিনাল টিন্টেড গ্লাস। হ্যাঁ, আপনার টায়ারগুলো দেখেন একদম নতুন টায়ার, ফ্রেশ, একদম ফ্রেশ টায়ার। রিংগুলো অরিজিনাল নিশানের রিং, পাউদানি আছে গাড়িটা, পাউদানি। গাড়িটা আপনার বাম্পারও আছে, আপনার নিয়ে কোনো কাজ করতে হবে না, একদম ফ্রেশ কন্ডিশন, বাম্পারও লাগাইতে হবে না, অনেক ভালো বাম্পার লাগানো আছে, একদম ফ্রেশ অবস্থায় আছে। তো মডেলটা হলো 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল। তো গাড়িটা প্রাইসটা আমরা বলে দিই, গাড়িটা হলো 22,65,000 টাকা আমরা চাচ্ছি, কিছু কমায় রাখবো। আপনারা এসে তাই টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন, দেখার পর আমরা কিছু কমায় রাখবো। আমাদের ঠিকানাটা বলে দিই, মোহাম্মদপুর বছিলা রোড, কাশিফ কার সেন্টার, র্যাব অফিসের ঠিক অপর পাশে। জি, আসসালামু আলাইকুম।